হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে চলে এসেছি আর এক ধাঁধা সিরিজ নিয়ে। তো আমি আজকে মোট 5টা ধাঁধা বলবো এবং প্রত্যেকটা ধাঁধার উত্তর দেওয়ার জন্য 5 সেকেন্ড করে টাইম থাকবে। আর তার সঙ্গে যারা আমাদের ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য একটা এক্সট্রা কুইজ থাকবে, এবং আগের ভিডিওয় যে কুইজটা বলেছি সেই কুইজটার অ্যান্সারও আমি আজকের ভিডিওয় বলে দেবো। তো চলো চালু করা যাক আজকে আমাদের ধাঁধা সিরিজ। তো লেট গেট স্টার্টেড। তো আমি পরপর তোমাদের সামনে ধাঁধাগুলো বলতে চলেছি, এবং তোমাদের জন্য যে 5 সেকেন্ড টাইম থাকবে সেই 5 সেকেন্ড টাইমের মধ্যে তোমরা কমেন্টের মধ্যে উত্তরটা জানিয়ে দেবে। আমি নিজে কতগুলো ধাঁধার লিস্ট বানিয়েছি, সেই ধাঁধার মধ্যে এখান থেকে 5টা ধাঁধা তোমাদেরকে জানাবো এবং উত্তরগুলো তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যে উত্তরগুলো বলে দিতে হবে, এবং লাস্টে তোমাদের জন্য একটা স্পেশাল কুইজ থাকবে। তো আজকের যে প্রথম ধাঁধাটা হলো, হাত নাই পা নাই দেশে দেশে ঘুরে বেড়ায়, কিন্তু অভাব হলে অনাহারে মরে যায়, উত্তরটা কী হবে? মানে যেন 5 সেকেন্ড টাইম স্টার্ট। তো টাইম এখন শেষ। তো আজকে এই প্রশ্নের উত্তরটা হবে টাকা, কারণ টাকার হাত পা কিছুই নেই এটা সবাই জানো। কারণ এই টাকার অভাব হলে কোনো মানুষের যদি টাকার প্রচণ্ড অভাব হয় সে অনাহারে মরে যায় বা তার অবস্থা কি খুবই দুর্বিষহ হয়। যার টাকা কম থাকে সে দুর্বলই হয় সব দিক থেকে। তো আমার পরের যে ধাঁধা নাম্বার 2, গন্ধ এবং রং নেই এমন ফুলের নাম বলো দেখি। এমন একটা ফুলের নাম বলো তোমরা যে ফুলের গন্ধ নেই রঙও নেই। তো তোমার এখন টাইম স্টার্ট। তো টাইম শেষ তোমাদের। তো এই কোশ্চেনের উত্তরটা হবে এপ্রিল ফুল। এপ্রিল ফুলের গন্ধ এবং রং কিছুই নেই। তোমরা বন্ধুরা সবাই এপ্রিল মাসে বিভিন্ন বন্ধু বান্ধবীদের বা বিভিন্ন বাড়ির আপন প্রিয়জনদের এই এপ্রিল ফুল কথাটা বলে থাকো, তাদেরকে এপ্রিল মজা করে বলে থাকো এপ্রিল ফুল কথাটা। তো আমার যে পরবর্তী ভিডিও যে পরবর্তী ধাঁধা তিন নম্বর ধাঁধায় চলে আসি। তিন নম্বর ধাঁধাটা হলো, মে মাসে থাকে ডিসেম্বর মাসে থাকে না, আগুনে থাকে জলে থাকে না, কি? মে মাসে থাকে ডিসেম্বর মাসে থাকে না, আগুনে থাকে জলে থাকে না, সেটা কী হবে উত্তরটা? এমন একটা জিনিসের নাম এটা, কী? এটা কী? তো তোমাদের টাইম শুরু এখন। তো টাইম শেষ তোমাদের। তো এই ধাঁধাটার উত্তর হবে গরম। গরম মে মাসে থাকে, মে মাস গ্রীষ্মকাল বলে সবাই জানো, মে মাসে গরম থাকে, কিন্তু ডিসেম্বর মাস স্বাভাবিকভাবে গরম থাকে না। আর গরম আর জলে গরমে আগুনে গরম থাকে, কিন্তু কোনো গরম জিনিস জলে দিলে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, কিন্তু জলে গরম থাকে না। উত্তরটা বুঝতে পেরেছি আশা করি। তো পরবর্তী আমার শেষ ধাঁধাটা চলে যাচ্ছি, অল্প দিলে ভালো লাগে বেশি দিলে বিষ লাগে, জিনিসটা কী হবে? অল্প দিলে ভালো বেশি দিলে বিষ। তো তোমাদের টাইম স্টার্ট হলো এখন। তো টাইম এই মুহূর্তে শেষ। তো আজকে এই এই কোশ্চেনটার উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো আজকে এই ধাঁধার যে উত্তর হবে সেইটা হলো, এই যে শেষ ধাঁধাটার উত্তর হবে হচ্ছে লবণ। লবণ অল্প দিলে খেতে ভালো লাগে কিন্তু বেশি দিলে বিষ লাগে। এই ধাঁধাটা যারা উত্তরটা ঠিকঠাক দিতে পেরেছে কমেন্টের মাধ্যমে তারা কিন্তু আমি যেটা বললাম সেই ছোট্ট কাজটা অবশ্যই করো আমাদের চ্যানেলটাকে আরও উন্নত করার জন্য এবং তোমাদেরকে চেয়ে আরও নতুন নতুন ধাঁধা নিয়ে আসার জন্য। তো বলেছি আজকের ভিডিও যে পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে তার জন্য একটা স্পেশাল কুইজ থাকবে, এবং আগের ভিডিওর কুইজের উত্তরটাও বলে দেওয়া হবে। প্রথমে আজকের স্পেশাল কুইজ যে কুইজটা হলো তোমাদের সামনে যে কুইজটা রয়েছে আজকের জন্য, সেই কুইজটা হচ্ছে, সাপ কিসের সাহায্যে গন্ধ শোঁকে? আমরা শুকি নাকের সাহায্যে, কিন্তু সাপ শোঁকে কিসের সাহায্যে? এই কোশ্চেনটার উত্তর কিন্তু আজকে আমি দেবো না। এই কোশ্চেনের উত্তর অন্য কোনো ভিডিও আমি দিলেও দিতে পারি, তো আজকে যেহেতু দেবো না এই কোশ্চেনের উত্তর তোমাদের কমেন্টে জানার অপেক্ষায় আমরা থাকবো। এবং কমেন্টে কেউ যদি ভুল উত্তর থাকে তার সেই ভুলটা সংশোধন করে দেবো পরের ভিডিও উত্তরটা। তো আমি পরবর্তী যে আগে
আগের যে ধাঁধাটা বলেছি সেই ধাঁধাটা উত্তর, সেই ধাঁধাটা উত্তরটা আগে যে ধাঁধাটা বলি সেই ধাঁধাটা হলো আগের দিনের ভিডিওয়ে কোন সাপের পেছনে ঝুমঝুমি থাকে। আশা করি যারা ভিডিওটা দেখো তারা জানো আগের ধাঁধাটা, এই ভিডিও এই কোশ্চেনটা কুইজটা আগে ছেড়েছিলাম আমরা বলে, আমি বলেছিলাম কোন সাপের পেছনে ঝুমঝুমি থাকে, সেই উত্তরটা হবে র্যাটেল সাপ। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, তো তোমরা ভালো থাকবে সুখে থাকবে সেই কামনায় আমি করি। তো জয় হিন্দ, বন্দে মাতরম।